ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভোপালে প্রেমিকাকে নৃশংস খুন, দেহ লোপাট, উদয়ন দাসের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাঁকুড়া আদালতের। আরো কঠোর সাজা আশা করেছিলাম, প্রতিক্রিয়া আকাঙ্ক্ষার বাবার। যাবজ্জীবন সাজার পরেও নির্বিকার খুনি উদয়ন। ক্যাফে থেকে ফেরার পথে অ্যাপ ক্যাবে দুই মহিলার ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত চালক। সাদার্ন অ্যাভিনিউ ক্রসিং এ অভব্য আচরণ, চোখে মুখে ছড়া হয় লিকুইড স্প্রে, গাড়ি থেকে নামতে বাধা, পরে গাড়ি থেকে নামলেও ব্যাগ নিয়ে চম্পট চালকের দাবি অভিযোগকারীদের। দেশে করোনায় মৃতের সংখ্যা 59,000 ছাড়ালো, আক্রান্ত 32 লক্ষ পার। গত 24 ঘন্টায় সংক্রমিত 67,151, আবারও দৈনিক সংক্রমণে বিশ্বে 1 নম্বরে ভারত। এই নিয়ে দৈনিক সংক্রমণে 20 দিন ভারত বিশ্বে সবার উপরে। করোনা চিকিৎসা খরচ নিয়ে অ্যাডভাইজারি, বেশ কয়েকটি ক্ষেত্রে আপত্তি বেসরকারি হাসপাতালগুলির। শুক্রবার স্বাস্থ্য কমিশনের সঙ্গে বেসরকারি হাসপাতাল সংগঠনের বৈঠক। লকডাউনেই সমস্যা শুরু, মানুষের দুর্দশার কথাও মাথায় রাখতে হবে। ইএমআই এর সুদ মকুব মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কেন্দ্র আরবিআই কে দ্রুত সিদ্ধান্ত জানানোর নির্দেশ। নিট জয়েন্টে একজোট বিরোধীরা, সোনিয়া মমতা ডাকে আজ বিরোধী মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক। কংগ্রেস শাসিত রাজ্য ছাড়াও থাকতে পারে ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উঠবে জিএসটি বকেয়াও। গত 5টি শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার, এর দাবি তুললেন রাজ্যপাল। সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনারও দাবি। বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু সংক্রমণ, 24 ঘন্টায় মৃত 5,901, একদিনে সংক্রমিত 244,761, 24 ঘন্টায় সুস্থ 231,136। কিভাবে মর্গে রিয়া, হাসপাতালে পুলিশকে নোটিশ মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের। পেরকুপার হাসপাতালে সিবিআই, রুমমেট সিদ্ধার্থ রাঁধুনি নীরজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কেরল সচিবালয়ের প্রোটোকল অফিসে আগুন, সোনা পাচার সংক্রান্ত নথি লোপাটের উদ্দেশ্যে পরিকল্পিত আগুন, অভিযোগ কংগ্রেস বিজেপির, একাধিক জায়গায় বিক্ষোভ। বীরভূমের মোহাম্মদ বাজারে খুন আদিবাসী যুবক, বাড়ির কাছে হোটেলের বারান্দা থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান, গ্রেপ্তার দুই। লকডাউন পর্বে সল্টলেকে পরপর চুরি, ওইসব ঘটনায় দুই ভাই সহ তিনজনকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ, ধৃতরা মানিকতলা ও দক্ষিণ নাড়ি এলাকার বাসিন্দা। নিম্নচাপের জেরে আজ দিনভর কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণে, বাড়বে উত্তরে, সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী। আমেরিকার উইসকনসিনে কৃষ্ণাঙ্গ যুবককে গুলিকাণ্ডে 3 দিন পরেও বিক্ষোভে উত্তাল কেনোসা, পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি, আরো বেশি ন্যাশনাল গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত গভর্নরের। দুদশক পর বার্সা ছাড়তে চেয়ে ক্লাবকে চিঠি মেসির, চুক্তির শর্ত নিয়ে টানা পড়েন, বার্সা দপ্তরের সামনে ভক্তদের তুমুল বিক্ষোভ, মেসিকে পেতে ঝাঁপাচ্ছে পিএসজি, ইন্টার, ম্যান সিটিরা।